পেঁয়াজ গাজর ও কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। লঙ্কার এক চামচ সর্ষে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, চাট মশলা ও নুন। প্রয়োজন মতো তেল নিয়ে নিলাম। প্যানে তেল গরম করে প্রথমে সর্ষেটা দিয়ে নিলাম। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ। গাজর ও কাঁচা লঙ্কা কুচানো দিয়ে হালকা করে ভেজে নেব। এবার একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, চাট মশলা ও নুন দিয়ে দেব। আমি আলু দুটোকে সেদ্ধ করে রেখেছিলাম, এবার সেটাকে ম্যাশ করে এখানে দিয়ে দিলাম। এবার পুরো মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। লক্ষ্য রাখবেন আলুগুলো যেন বেশি গলে না যায়। ফিলিংয়ের মশলাটা রেডি হয়ে গেছে। বাদামের চাটনির জন্য 100 গ্রাম রোস্টেড বাদাম নিয়ে নিয়েছি। এবার দরকার একটু তেঁতুল, আদা, 6-7 কোয়া রসুন ও 2 কাঁচা লঙ্কা। চাটনি তৈরির জন্য বাদামগুলোর খোসা ছাড়িয়ে একটা মিক্সিতে দিয়ে দিলাম। একে একে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটিও গুলে জলটাকে দিয়ে দিলাম। এবার একটু নুন ও জল দিয়ে মিক্সিতে পিষে নেব। বাদাম পিষে নিয়েছি। এবার দরকার সর্ষে, বিট নুন ও হিং। তরকা তৈরি করার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি একটু সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা ফুটতে শুরু করলে এতে দিয়ে দিলাম বিট নুন, একটু হিং আর 2 শুকনো লঙ্কার টুকরো। শুকনো লঙ্কা 2 ভাজা হয়ে গেলে এটি আমি নামিয়ে নেব। আমার তরকাটা তৈরি হয়ে গেছে। তরকাটা বাদামের মিশ্রণের সঙ্গে মিলিয়ে নেব। আমার বাদামের চাটনিটা রেডি। সাম্বার তৈরি করার জন্য প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এবার এতে 2 কাপ জল দিয়ে দেব। জলটা ঈষদুষ্ণ গরম হলে আগের থেকে ধুয়ে রাখা 1 কাপ অড়হরের ডাল প্রেশার কুকারে দিয়ে দেব। এতে একটু নুন ও একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। 10 মিনিট অপেক্ষা করব। দশ মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে ডাল দেখে নেব। সাম্বারের বাকি উপকরণগুলো দেখে নেব। এখানে আমি নিয়েছি কুচানো পেঁয়াজ, আলু, ফুলকপি, বিনস, গাজর ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি প্যানে তেল গরম করে তাতে 1 চামচ জিরে দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে সোনালি করে ভেজে নেব। আমাকে লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজগুলো সোনালি কালার ভাজা হয়ে গেলে এতে একে একে বাকি সবজিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো সোনালি কালার হয়ে গেছে, এখন এতে কেটে রাখা আলু, ফুলকপি, বিনস,
চিরে রাখা লঙ্কা গাজর সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এতে এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো ও দু চামচ সাম্বার মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। কেউ চাইলে এতে তিন চামচ সাম্বার মশলাও ইউজ করতে পারে। এবার এতে সিদ্ধ করে রাখা ডাল ঢেলে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। দশ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে সাম্বারটা দেখে নেব। এই দেখুন সাম্বারটা রেডি হয়ে গেছে। আমি সাম্বারটা ঘন করেছি, আপনারা চাইলে পাতলাও করতে পারেন। ব্যাটারটা ফরমেন্টেড হয়ে গেছে। এবার আমি হাতা দিয়ে এক হাতা করে নিয়ে আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নেব। সবসময় মনে রাখবেন তাওয়াটা ঠান্ডা রাখতে হয়। এবার এতে এক চামচ তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এবার আগের থেকে তৈরি করে রাখা আলুর মশলাটা দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে ফ্রাই করে নেব। এরপর আমি হাফ ফোল্ড করে নেব। আপনারা চাইলে অন্যভাবেও ফোল্ড করতে পারেন। এপিট ওপিট ভেজে নিয়ে নামিয়ে দেব। ধোসা রেডি হয়ে গেছে।